আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেখেন পুকুরে মাছ ধরার দৃশ্য। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। শফিক ভাই এখানে আছি আমি। এই যে পুকুর দেখতে পাচ্ছেন দর্শক, এই পুকুরে মাছ ধরা হবে। হ্যাঁ, আমি পুকুরের পার দিয়ে হাঁটতেছি দর্শক। এই যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ঘুরিয়ে পুরো পুকুর পাড়টা একটু দেখাই আপনাদের, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, ওই দেখেন দর্শক, পুকুরে মাছ, একটি মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি দর্শক? ওকে, এখন আমি থামলাম, একটু এদিকে ঘুরতেছি, আপনাদের দেখাচ্ছি। এদিকে আরো অনেক ফাঁকা মাঠ আছে, ওই একটি, হ্যাঁ ওই দেখেন, একটি তাল গাছ ভেঙে পড়েছে এখানে। এটাকে বলা হয় আমাদের সাভার ক্যান্টনমেন্টের পিছনের এরিয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শকরা আপনারা, এবং কি এই জমি বিক্রয় করা হবে, আপনারা যদি চান নিতেও পারেন। ওই দেখেন পিলার করা। ওই দেখেন ওনারা ওই যে মাছ ধরার জন্য, ওই দেখেন লম্বা করে, ওই যে ওই যে ওখানে তারা ওই যে সিঁড়িতে ওখানে বসে, ওখানে দুইজন আছে, ওখানে তারা মাছ ধরতেছে, মাছ ধরার প্রক্রিয়া চলতেছে। ওই যে দেখেন দর্শক, দেখেন জাল টানতেছে তারা। হ্যাঁ, ওই দেখেন জাল টানতেছে, জাল টানতেছে। তাহলে আমি আপনাদের পুরোটা দেখাই দর্শক, ঘুরে ঘুরে পুরো জায়গাটা আপনারা দেখে নিন। এখানে
দেখ এই দেখেন পুকুর, দর্শক ওই যে পিছনে বাউন্ডারি দেখা যাচ্ছে, ওই বাউন্ডারির পিছনে যা আছে টোটালটা, যারা বেশি জায়গা চাচ্ছেন তাদের জন্য এটা, এটা কিন্তু বিক্রয় হবে। হ্যাঁ দেখেন, এই যে তিনি এখন এগুলো বিক্রি করে দিলেন, সম্পদ আজ তার, বিক্রি করলে হয়ে যাবে কাল আপনার, তারপরে আপনার ওয়ারিশের। এটাই হচ্ছে আল্লাহ পাকের নিয়ম। এখানে আপনারা ইচ্ছে করলে ঘুরতেও আসতে পারেন। এই দেখেন কি সুন্দর দৃশ্যাবলি, হ্যাঁ অনেক সুন্দর। তবে এই যে এখন দেখাচ্ছি এটা কিন্তু ওনার না, এটা অন্য মানুষের বাড়ি, আর ওই সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট। ওই ওই দেখাচ্ছি আপনাকে, এই যেই হচ্ছে সাভার 20 মাইল যে ক্যান্টনমেন্ট সেটা হচ্ছে এটা। হ্যাঁ আর ওই ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে এই সেই বিক্রয়যোগ্য জমি পুকুর। একটু পরেই আমরা মাছ ধরার ভিডিওতে ফিরে যাব ইনশাআল্লাহ। তো আমরা আবার হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি, দেখেন তারা কিভাবে জাল টানা শেষ পাশে আসবে। একটা মাছ তো দেখেন দর্শক বন্ধুরা, মাছের যে জাল টানে, জাল টানা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জাল টানা হয়, মাছ ধরা হয়, সেই দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে আমাদের রফিক ভাই আছে, ওখানে রাহুল ভাই আছে, ওহ
না একের দুই আম গো এখানে একের দুই পাওয়া যায় Thank you.
প্রিয় দর্শক শ্রোতারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই আপনারা দিবেন। এই হচ্ছে আমার সেই কাকা যিনি বলে কদম তুলি মারো টান হেইয়ো। কখন সেটা আচ্ছা ইয়া সাবারে আজকে সাবারে নৌকা বেশ কখন এটা না আজকে না আপনি বললেন না হবে তাহলে আমি যাবো ওখানে ভিডিও করবার এরকম গান ধরে তো মানে শৈলী এত স্পিড উঠে যায় চিন্তা করি না এটা হলো যে আপনার শখ এটা আমার শখে করি এটা
আচ্ছা এখন এটা কি টোটাল ঘুরে এখান থেকে যাওয়া যাবে না? হ্যাঁ টোটাল এটা ঘুরে যাওয়া যাবে। আপনারা যাবেন কেমনে ওখান থেকে? ওই যাওয়ার সিস্টেম আছে, তাহলে আমি যেতে পারবো, ভয় নেই। তাহলে আমাদের রফিক ভাই আছে, এ হচ্ছে আমাদের রফিক ভাই, তার নামে একটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, তিনি আমাদের পথ দেখাবে। আর ওই যে বাইরে আসছে দেখা যাচ্ছে না, আমাদের রাহুল ভাই। আচ্ছা ঠিক আছে, ওরা সামনে গিয়ে করবো ইনশাল্লাহ। দর্শক এই যে জায়গা দেখতেছেন, এখানে নাকি অনেক বড় বড় সাপ আছে, তাহলে আমার এখন আরো সতর্ক হওয়া দরকার। আমি তো ভাবছিলাম যে মনে হয় এখানে সাপ নেই, কিন্তু জানা গেল যে এখানে সাপ আছে। আর দর্শক এখানে সাপ থাকারই কথা, তার কারণ হচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি, ওই যে ওখানে কিন্তু গরু পালা হয়, ওই যে দেখতেছেন ভাই জান, এটা মনে হয় গরু পালে নাকি? আচ্ছা তাহলে দেখেন এই যে এটা একটা গরু ফার্ম, তাহলে ওরা তো ওই দুধরাজ সাপ তো এখানে আসে, আইসা দুধ খায়, তো সেক্ষেত্রে সাপ থাকাটাই স্বাভাবিক। আপনারা যদি কখনো এখানে আসতে চান, আমাদের ওই ডিসক্রিপশনে যে নাম্বার আছে দেওয়া, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কমেন্টসে আপনাকে জানিয়ে দিব যে দুধ নিয়ে আসবার করেন। আমাদের ভাই বলল যে দুধ নিয়ে আসতে বলতেছে। ওই দেখেন দর্শক, এই ভাই সুন্দর একটা ম্যাজিক দেখাইলো, দেখেন কি সুন্দর একটা মাছ ধরছে, দেখেন তো, দেখেন দর্শক। ঢিলে মারেন, ঢিলে মারেন, দেখলাম দিব মাছ ধরা কঠিন সত্য কথা ভাই। তারপর প্রথম খাইতে আপনি ভালোই তো মাছ উঠছে, দেখছেন না হাউজে প্রথম খাইতে ভালো মাছ উঠছে, সেটা ভিডিও আছে। ভাই পাতিল একটা দেখছিলাম আনছেন এখানে, বড় পাতিল দেখলাম তো, এই সাথেই তো দেখলাম পাতিল, ওই জালের পিছিয়ে পিছিয়ে দেখলাম না, একটা পাতিল তো দেখলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে এইভাবে বাইরান রাহুল ভাই, ওই ঠালটা ভাঙ্গে দেন, এটা কি বট গাছ না অন্য কোনো গাছ? ওখানে কি তো পারে
আপনার বাইরে কি সফিক ভাই এলাকায় নাকি ভান্ডারিয়াতে? ও আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মাছ ধরা দৃশ্য অ্যাজ লাইক অ্যাজ অ্যামাজন জঙ্গলে যেরকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু বড় বড় সাপ আছে, আমাদেরকে আগেও বলেছিলাম। এই হচ্ছে সেই জঙ্গল, কলা গাছ, ওনারা ওখানে ধরতেছেন মাছ। নট অ্যামাজন জঙ্গল, অ্যাজ লাইক অ্যাজ অ্যামাজন জঙ্গল। আপনাদের বাসা কি এখানে? আপনার নাম বলেন শুরুতে। ও কেউ বলতেন না আপনারা? আপনার নাম কি? মাশাআল্লাহ, এবার সিরিয়ালে আপনি আছেন, আপনার নাম কি? রিফাত। রিফাত, আমার নাম আসাদ শিকদার। আসাদ শিকদার, আপনি? আমার নাম তামিম ইকবাল। তামিম ইকবাল, মাশাআল্লাহ, আপনি তো হলেন আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক নম্বর ওপেনার, আপনি জানেন সেটা? মাশাআল্লাহ, ক্রিকেট খেলেন? আমার ক্রিকেট পছন্দ, ফুটবল পছন্দ না। গুড, আপনার? ক্রিকেট। ক্রিকেট, আপনার? ক্রিকেট। আচ্ছা, ওই আপনি ওখানে গিয়ে পলাইছেন ঘটনা কি? সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয় তাকে বলা হয় অ্যান্ড্রয়েড ভার্সন, মানে এই সেট হলেই হলো। এই সেট আছে কি? আচ্ছা, তাহলে মাছের ইংলিশ কি জানা আছে? ফিশ। আচ্ছা, তারপরে শামিম, আর পাখির ইংলিশ কি মনে আছে? বার্ড। ওকে, আপনাদের মাশাআল্লাহ ব্রেন শক্তি ভালো। আপনারা কি পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়েন আপনারা? মাশাআল্লাহ, তাহলে আমার চ্যানেল নাম হচ্ছে, প্রথম হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ, তার মাঝখানে হলো দিয়ে শামিম, তারপর হলো বার্ড। ওকে, মনে থাকবে কি? এটা সার্চ করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শামিম, শামিম ফিশ। হ্যাঁ, না প্রথমে ফিশ, প্রথমে মাছ, শামিম বার্ড। ওকে, এইটা লিখে সার্চ দিবেন, চলে আসবে। আর আপনারা বললেন, একটা কমেন্ট করে লিখে দিয়েন যে আমি অমুক, আমি অমুক অমুক জায়গা থেকে বলছি, আপনি ফিরতি রিপ্লে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হ্যাঁ, মুখ দিয়ে কইলে হবে। হয় যে ফিশ শামিম বার্ড, আর আমার নাম মনে রাখার সহজ উপায় হচ্ছে ওই যে নারায়ণগঞ্জের নেতা আছে শামিম ওসমান, নাম শুনছেন না? তাহলে শামিম, শুধু ওসমানটা বাদ দিয়ে দিবেন। হয়তো তার হয়ে গেল। তাহলে প্রথমে হইলো কি? ফিশ, তারপরে শামিম, তারপর বাট, বাট পেয়ে যাবে। হ্যাঁ,
আপনাকে ভিডিও পাবেন হ্যাঁ তাহলে আপনারা এই পাঁচজন কি বন্ধু বান্ধব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই যে লোকটা শুধু ওদিকে ফিরে যাচ্ছে এর কারণটা কি বলেন তো না শরমের তো কিছু নাই ছেলে মানুষ না আজ একটা গান শুনছেন না আপনারা যে আজকে শিশু আমরা তাড়াতাড়ি একটি সাজানো বাগান রেখেছি এই কি সুন্দর বাগান আপনারা শিশু আছেন আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম এতে পাশে কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট দেখছেন না এরা কিন্তু আপনাদের মতো আমাদের মতো ছিল তাই না কি তা একটা পর্যায়ে আল্লাহ তাদেরকে নিয়ে গেছে এবং কি তারা নেতৃত্ব দিচ্ছে লিড দিচ্ছে তা আপনারা ছেলে মানুষ মানে নেতা ছেলেদেরকে আল্লাহ নেতা বানিয়ে বলছে কোনো মহিলাকে নেতা মানতে বলে নাই কি বলছি বুঝতে পারছেন তাহলে নেতা হবে কারা ছেলেরা তাহলে আপনারা ভবিষ্যতে নেতা হবেন আর মেয়েরা থাকবে বাসায় তারা আপনি বাহিরে ওয়ার্ক করে আসবেন কাজ করে আসবেন সে রান্না বান্না করে আপনার জন্য রাখবে সে আপনাকে গুছিয়ে দেবে আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে এটা তা আপনারা এমনটা করবেন দেখবেন যে বরকত দিবে আল্লাহ পাক তবে আমাদের আমাদের দেশের শেখ মুজিবকে মাইরে ফেলাইছে জিয়ার রহমানকে মাইরে ফেলাইছে কোনো পুরুষ নেতা না থাকার কারণে বাংলাদেশে এখন মেয়েরা চালাচ্ছে অনেক কষ্ট করে তারা খুব কষ্ট করতেছে আমাদের এই দেশকে নিয়ে কারণ একজন মেয়ে মানুষের পক্ষে এত টেকাপ দেওয়া সম্ভব না আপনারা ঘরে যদি দুইটা চাষা থাকে তিনটা চাষা থাকে তারাই লাইগে জায়গা মিল হয় না আর সেখানে মেয়ে মানুষ হয়েও তারা কত কষ্ট করে বাংলাদেশ চালাচ্ছে তাই না তাহলে আপনি লজ্জা পাবেন কেন আপনি পুরুষ কোন আল্লাহ একবার হাত জাগান দেখছেন ওই যে আপনি 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 সাদা গেঞ্জিওয়ালা আঙ্কেল আমার আঙ্কেল চলে যাচ্ছে আঙ্কেল চলে গেলে হবে হবে না আপনাকে নেতা হতে হবে আচ্ছা এখন তো আঙ্কেল এদিক থেকে যাওয়া যাবে তাই না আপনারা একটু আগে আগে হাঁটেন আপনাদের ভিডিওটাও নেই আর আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি একে একে সিরিয়াসলি একটু চলো গ্যাপ দিয়ে যান হ্যাঁ গ্যাপ দিয়ে যান হ্যাঁ আপনারা যান আমি ভিডিও করতে করতে আসতেছি আপনাদের ওখানে হ্যাঁ যান যান হ্যাঁ ওকে এই যে আমিও আসতেছি এই হচ্ছে আমার আঙ্কেল যারা আমাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা এদের এক একজনের নাম লিখে একটা করে লাইক দিবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবই করবেন ওই আমার এক আঙ্কেল বলছে সব কিছু করতে হবে কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি দর্শক এই হচ্ছে সেই অ্যামাজনের জঙ্গল আমরা পার হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় আল্লাহ বিপদ থেকে বাঁচান আমি তো গামবুট আজকে আনি নাই আনছি শুধুমাত্র আমার দেখাচ্ছি বার্মিজ স্যান্ডেল তো এই দেখেন বাজার কোনো অংশ তো কম না অ্যামাজন জঙ্গলের মতো হ্যাঁ এই দেখেন আমার এই আঙ্কেলটা দেখেন কত সুন্দর বাজার এই যে এই আঙ্কেলটা কথা বলতেছে ক্যামেরার সামনে আমি দোয়া করি আল্লাহ ওনাকে বড় নেতা বানাক বলেন সবাই বলেন আমিন 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 আল্লাহ কবুল করুক তো এই জঙ্গলের মধ্যে এত লাঙ্গা দাস রে এই যে জঙ্গলের মধ্যে এই দালাল আছে গুক্কু আছে নাগিন আছে না আচ্ছা আচ্ছা একবার আমার সাপ আছে আচ্ছা এই ভিডিওটা করে নিয়ে আসেন তারপর চলে যাব এখান থেকে বের হওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এখান থেকেও আছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা আগে হাঁটেন আবার আমি আপনাদেরকে আপনাদের পিছে পিছে আছি হ্যাঁ যান যান ফলো ওকে আমরা যাচ্ছি সামনে এই সোজা না এখান থেকে একবার দেওয়ান মার্কেট বের হওয়া যাবে নাকি দলপুর দেওয়ান মার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ভিডিওটা পুরোপুরি করি এখন এখান থেকে যাবো কিভাবে এখানে তো ময়লা দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওই ওগুলো যাবো ভিডিও করতে হবে আমাকে আচ্ছা চলেন যাওয়া যাক দেখি একটু সাবধানে আসবেন সাতটা পাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ যান যান আঙ্কেল আগে আপনি যান মাদার চোদ
কোনটা কবর হাটেন হাটেন কবর দেখাই দেন কবরও দেখতেছি আমরা দর্শক আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মাছ ধরার যে দৃশ্য আছে ওখানে যাচ্ছি আমরা এই হচ্ছে দর্শক লজ্জাপতি গাছ উনি লজ্জা পেয়েছে দেখেন নিভে গিয়েছে এই দেখেন এই গাছগুলা এখন উনি এই দেখেন উনি বুঝে যাচ্ছে লজ্জা পেয়ে আর এই হচ্ছে দর্শক কবর কবর দেখলে কি বলতে হয় আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর মিনাল মুসলিমিন ও মুসলিমাত এখানে আমাদের প্রত্যেককে থাকতে হবে আবাদুল আবাদ মানে যা শুরু আছে কোনো শেষ নাই তো আল্লাহ রসুলের সাহাবী ও এক্সিলেন্ট সুন্দর একটি গাছ এই গাছের নাম কি আঙ্কেল ড্রাগন ফল দর্শক ইটস কল ড্রাগন ফল সো এটার জন্য একটা লাইক তো পেতেই পারি ড্রাগন ফল দেখেন ফুল না ড্রাগন ফল হয় আচ্ছা আচ্ছা ফুল যাক ড্রাগন গাছ তো এটা তাই না ওকে হ্যাঁ কোনটা ও হ্যাঁ দর্শক এখানে আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম একটা গুইসাপ নাকি বলে এটাকে গুইসাপ ইনি কি কামড় দেয় হ্যাঁ কামড় দেয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা ওই জঙ্গলের ভিতরে একটা গুইসাপ পেয়ে গেলাম লেজ দিয়ে বাড়িও দেয় না আচ্ছা দেখেন দর্শক লেজ দিয়া নাকি বাড়িও দেয় আমরা এই দেখতে পাচ্ছি আমার আঙ্কেলদের সহকারে তাদের সাহায্যে বিশাল একখান বিড়াল হ্যাঁ তারপর দর্শক যেটা বলতেছিলাম এই হচ্ছে সেই কবরস্থান তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই কান্না করতেন কেন যে এখানে যদি কেউ তার সাথে ভালো ব্যবহার করে তাহলে আর তার কোথাও বাঁচতে হবে না আল্লাহ এখানে আমরা যারা আছে শুয়ে আছে প্রত্যেককে আপনি জান্নাত বাসী করে দিন বলে আমিন আমাকে আমার আঙ্কেলদেরকেও ইমানের সহিত বাঁচাই রাখার তৌফিক আপনি দেন আল্লাহ ও দর্শক এই যে আমার আরেকটা আঙ্কেল তিনি দেখিয়ে দিল এই সেই ড্রাগন গাছের ফুল এক্সিলেন্ট এক্সিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে লং ভিডিও এক ঘন্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ চলেন এবার কোন দিকে যাওয়া যাবে আচ্ছা এখান থেকে যাওয়া যায় না রাস্তার দিকে আচ্ছা তাহলে আমার এখান ওই পর্যন্ত গেলেই হবে মাছ দিয়ে ধরতেছে ওই পর্যন্ত দর্শক এই যে আমার এক আঙ্কেল দেখাইলো এটা হলো আদা আই মিন জিঞ্জার ট্রি ওকে চলেন চলেন যাওয়া যাক ভিডিও করতে করতে যাচ্ছি হ্যাঁ এই যে আমি আমার আঙ্কেলকে সাথে সাথে যাচ্ছি তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ওয়াও এক্সিলেন্ট ডাক অ্যান্ড হেন কবুতর পালন হচ্ছে এখানে হ্যাঁ আমি আমার মনের মতো আঙ্কেলকে পাইলাম এই আঙ্কেল আমাকে সুন্দর মতো ঘুরে ঘুরে এদিকে নিয়ে আসছে এখান থেকে ঢুকছি আসসালামু আলাইকুম এমপি সাহেব ভালো আছেন আপনি দর্শক আমাদের সেই হাত পাকার ফারুক খান সাহেবকে আমরা পেয়ে গেছি এখানে আস্তে আস্তে জি আপনি যান ভিতরে দিকে যান হ্যাঁ চলো যাওয়া যাক আমরা এখন যে মাছ ধরার ভিডিওটা দেখতে পাচ্ছি তো দর্শক ফারুক ভাই সাথে আমরা ঢুকতেছি আবার ঢুকে মাছ দিয়ে যায় আবার
দর্শক যে পুকুর দেখলাম সেই পুকুর থেকে ধরা মাছ এগুলি আর প্রথম খেয়ে হইল এগুলা এই যে আমাদের দিনি ভাই এই ভাইয়ের সজনেটা লাইক করে দিবেন আপনারা কমেন্টস করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার এই আঙ্কেল হাসতেছে বাস এরকম হাসি দেখতেছে এই ওফ এক্সিলেন্ট আল্লাহর পাকের কুদরত এরকম একটা মাছ এই বড় একটা মাছ মাত্র ধরলো হাত থেকে ছিটে গেছে তাহলে আমার মতে এই মাছগুলো মনে ছাইরা দিলে ভালো হয় পরে যদি ছাইরা দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয় কারণ হয় এটা শৈল ভাই দেখেন মিষ্টি দাম শৈল হ্যাঁ ওই দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার করে দেখা যাচ্ছে ওটাও লেন্সে লেন্সে ক্লিয়ার দেখা যায় লেন্সে ক্লিয়ার আমি মাছের ব্লক করতেছি তাই পুরো ভিডিও করতে করতে পর্যন্ত আসছি হ্যাঁ আসতেছি দাঁড়া রোহিত ভাই ফারুক ভাই আসছে কথা হলো ওনার ভিডিও নিছি তো এক পর্যায়ে মাছ ধরা শেষের দিকে চলে আসছে আমিও একটু আপনাদের আরো কাছ থেকে দেখাই পুকুরের সিঁড়িতে নেমে রোহিত ভাই এখানে জোক টোক আছে নাকি না ভাই জোক নাই শিওর কি আপনি হ্যাঁ শিওর জোক নাই কিন্তু আমাদের ওই ভান্ডারিয়াতে শফিক ভাইকে জিজ্ঞেস করে দেখেন এতক্ষণ কয়েকটা জোক হইল হইলে কামড়া এটা শেষ করে গেল মানুষের এমন পরিস্থিতি আমার এক ফুফা আছে তা তো পায়খানার রাস্তা দিয়ে ভিতরে জোক চলে গেছে হাই হাই কি অবস্থা বুঝতে পারে না যখন দেখা যায় প্যাটের ভিতরে এরকম ফাল পাড়ছে এরকম করতেছে তখন বুঝতে পারছে যে জোক গেছে তখন কি উপায় জানেন উপায় হচ্ছে একটাই তখন ওই যে চুন আছে না চুনের পানি গোলাইয়া তেঁতুল গোলাইয়া তিনি খাইছে কিছুক্ষণের ভিতরেই পেট দিয়ে পড়ে আছে হ্যাঁ এটা একটা শিক্ষা আর কি আমাদের তো দর্শক মাছ ধরার শেষ প্রান্তে আমরা চলে এসেছি এই তোমরা যাও তোমরা এখন চলে যাও আঙ্কেল তোমরা আমি একটু বইসে নেই Thank you.
ها 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 ها
ছোট ছোট কাতল ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। না মোর